Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি সৃজিত মুখোপাধ্যায়ের ভিঞ্চিদা মুভিটি বক্স অফিস কালেকশন নিয়ে। তার সাথে কিন্তু আমরা চন্ডী বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ তারিক মুভিটিরও কিছু বক্স অফিস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বাইশে সেমন চতুষ্কোণের মাধ্যমে এর আগে টলিউডে রোমাঞ্চক তৈরি করেছিলেন কিন্তু পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলা ছবিতে সিলিয়ার কিলার এর গল্প সাজিয়ে দর্শকদের রোমাঞ্চক দিয়েছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ভেঞ্চিদা। ছবিতে ফের একবার সেই সিরিয়াল কিলার গল্প নতুনভাবে অঙ্গিকে দর্শকদের সামনে উপহার দিয়েছিলেন পরিচালক সৃজিত বন্দ্যোপাধ্যায়। যে গল্পকে একেবারে রোমহর্ষক বলার পক্ষপাতে সেই সমস্ত সিনেমা প্রেমিকরা যারা ইতিমধ্যে এই ছবিটি দেখে ফেলেছেন। আমিও মুভিটি অবশ্যই দেখেছি। আপনারা যারা এই মুভিটি দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টও করতে জানাবেন যে এই মুভিটি আপনাদেরও কেমন লেগেছে। ভেঞ্চিদা গল্পে মন ধরেছে দর্শকদের, যার অন্যতম প্রমাণ হলো বক্স অফিস রিপোর্ট। সৃজিত মুখোপাধ্যায় ভেঞ্চিদা বক্স অফিস টক্কর দিচ্ছে অন্যান্য সমস্ত বাংলা ছবি। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি বক্স অফিসে কালেকশন শুধুমাত্র ন্যাশনাল অর্থাৎ চেনের মাল্টিপ্লেক্স থেকে এই ছবিটির কালেকশন হয়েছিল 36,35,000, যা কিন্তু চুন্নী বন্দ্যোপাধ্যায় ছবি তারেকের মতের ছবি বক্স অফিসে কালেকশানে ছাপিয়ে যায় এই মুভির ছবির অর্থাৎ বক্স অফিস। তারেক ছবিটির প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশান করেছিল 8,29,000 টাকা। জানা যাচ্ছে এখনও পর্যন্ত সৃজিত মুখোপাধ্যায় ভিঞ্চিদার বক্স অফিস কালেকশানে সব মিলিয়ে প্রায় 2 সপ্তাহে প্রায় 2 কোটি টাকাও প্রায় ছাড়িয়ে ফেলেছে ইতিমধ্যে। এবছরে এপ্রিল পর্যন্ত এই ছবিকে বিগেস্ট হিট বলে দাবি করেছিলেন পরিচালক নিজেই তিনি। ছবি দেখার পর অনেকে কিন্তু ভিঞ্চিদা প্রশংসা করে টুইট করেছেন পরিচালককে। সেই টুইটগুলিকে আবার শেয়ার করেছিলেন মিডিয়া, শেয়ার করে দিয়েছেন কিন্তু পরিচালক নিজেই। ভিঞ্চিদা পরে কিন্তু এই মুভির অর্থাৎ এই মুভিতে কালেকশান রয়েছে ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূত কিন্তু 2 নম্বর রয়েছে, তারপরে কিন্তু মুখার্জিদার বউ এবং নগর কীর্তন রয়েছে তারপরে। ছবিতে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায় ভিঞ্চিদার একজন পোস্টারটিং মেকআপ আর্টিস্টের গল্প, যিনি একজন সাধারণ শিল্পী হওয়া সত্ত্বেও কিন্তু বাংলা ছবিতে কাজ করার সুযোগ পায়নি। নাটকের দল ও বিয়েবাড়ি মেকআপ করে তিনি দিন কাটাত। এই শিল্পীর স্বপ্ন দেখেন তিনি নাকি ইতালির লিওনার্দো ভিঞ্চির মতন মোনালিসা তৈরি করবেন, তবে ছবি নয়, তৈরি হবে মোনালিসার পোস্টেটিক মেকআপ। আর এরই মাঝে আদি বোস ভিঞ্চিদাকে ফিল্মের জন্য পোস্টেটিক মেকআপের জন্য বানানো প্রস্তুত দেয় এবং তা কিন্তু অফারও দেয়। খুশি মনে সেই প্রস্তাব গ্রহণ করলে অপরাধের ফাঁদে পা দেয় শিল্পী। তবে তারপরে আস্তে আস্তে এগিয়ে এই মুভির গল্প, এবং তা অবশ্যই জানতে আপনারা এই মুভিটি হলে গিয়ে দেখতে পারেন। মুভিটা কিন্তু সত্যিই খুবই ভালো হয়েছে, আমারও খুবই ভালো লেগেছে। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।